নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম। আজকে আমরা তৈরি করব চিকেনের গ্রেভি। এর জন্য প্রথমেই আমাদের আলু কেটে নিতে হবে। আমি তিনটে আলু নিয়েছিলাম। এরপরে আমাদের পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিলেই হবে, আর একটা টমেটো এবার কুচি নেব। প্রথমে আমার চিকেনের পরিমাণ ছিল 600 গ্রাম। এটাকে 5 মিনিট আগে লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে একটু হলুদ, তেল আর নুন দিয়ে আবার 15 মিনিটের মতো ম্যারিনেট করে নিলাম। তোমরা চাইলে এটা ফ্রিজিং করেও ম্যারিনেট করতে পারো, আবার বাইরে কিছু একটা ঢাকা দিয়েও ম্যারিনেট করে নিতে পারো। এবার প্রথমে আমরা ওভেনটাকে জ্বালাবো, তারপরে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হলে প্রথমেই আমরা আলুগুলো তেলে দিয়ে দেবো এবং লাল করে ভেজে নেব। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তুমিও বাড়িতে ট্রাই করলে খুব সহজেই এইভাবে রান্না করতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। বেল বাটন ক্লিক করলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং তুমি নতুন ভিডিও আপডেট পেয়ে যাবে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমি বিশ্বনাথ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল গোল্ডেন টিম। এবার আমরা গ্যাসটাকে সিম করে দিলাম। সিম করে আলুগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে লাল, এবার তুলে নেব। আলুগুলো তোলার পর এবার প্রথমেই আমরা ফোড়ন দিয়ে নেব কিছুটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা দিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেবো, তাতে মাংসটা ছেড়ে যাবে না, টুকরো টুকরো হয়ে যাবে সেরকম সাইজে সেরকম সাইজে। আর ফোড়নের ফ্লেভারটা পুরোপুরি মাংসের মধ্যে চলে আমরা আস্তে আস্তে পুরো মাংসটা মধ্যে দিই। তারপরে কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে মাংসটাকে চিকেনটাকে তুলে নিই যেখানে আলু তুলেছিলাম। যেহেতু আমাদের আলুর সাইজগুলো একটু বড়, তো চিকেনটা যতক্ষণে ফিট হবে ততক্ষণই লাগবে আলুগুলো ফিট হয়েছে। সেই ইনভেস্ট করে কিনা তোমরা দেখতেই পেয়েছো আমি কীরকমভাবে আলু সাইজগুলো কেটেছিলাম। বন্ধুরা, আমাদের মাংসটা ভাজা হচ্ছে, হালকা বেশিক্ষণ ভাজে না, না ভেজে আমরা একটুখানি ভেজেই মাংসটাকে তুলে নেব। আর আইপিএলের জন্য অনেকদিন আমি ভিডিও ছাড়ছিলাম না, তো আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেকটা লং টাইম পর আবার আমি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, খুব ভালো লাগছে। এবার আমরা চিকেনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে প্রথমেই আমরা যে কুচানো পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো দিতে, পেঁয়াজগুলো একটু ভাজা হলেই তারপরে মোটামুটি একটু বাদামি কালার ছাড়বে, তারপরে এর মধ্যে আমরা দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এর মধ্যে দেব আমরা আদা রসুনের পেস্ট 1.5 চামচ মতো, তারপরে 2 চামচ জিরে গুঁড়ো, যেটা আমি বাড়িতেই তৈরি করি জিরে গুঁড়োটা। আদা রসুনের পেস্টটা তোমরা 50 গ্রাম আদার সাথে 50 গ্রাম রসুন পেস্ট করে রাখতে পারো। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, একদম সুন্দর রং যতক্ষণ না আসে, আর কিছুটা এর মধ্যে কাশ্মীরি মিট দিয়ে দেবো কালারের জন্য। কাশ্মীরি মিট দিলে কালারটা খুব সুন্দর আছে। আর 1 থেকে 1.5 চামচ মতো হলুদ, তারপরে বন্ধুরা আমরা দেব এর মধ্যে কিছুটা টক দই। টক দই দিলে চিকেনটা খুব সুন্দর একটা
স্বাদ লাগে আর খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। মশলাটা কিছুক্ষণ ভাজার পর তারপরে আমরা যে চিকেনটা আমরা হালকা ভেজে তুলে রেখেছিলাম আর আলুটা ডিপ ফ্রাই করে তুলে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পুরো রান্নাটা কষিয়ে নিতে হবে। 10 থেকে 15 মিনিট কষালে তারপরে ওকে আমরা হট ওয়াটার বা গরম জল ইউজ করব। গরম জল দিলে খুব সহজেই এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমরা খুব সহজেই চিকেনের গ্রেভি বাড়িতে তৈরি করতে পারি। এটা খুবই সুস্বাদু খাবার আর ফ্লেভারটাও দারুণ লাগে। আর চিকেনের গ্রেভি তৈরি করার জন্য আমরা খুব একটা বেশি জল দেবো না, ওই দেড় কাপ মতো জল দেবো। রুক যা না যা দিল তোর কে ও ঝুঠা তেরা ওয়াদা কভি সচ্চা নেহি सच्ची प्रेमी को तरफाना अच्छा नहीं ओ झूठा तेरा वादा कभी सच्चा नहीं सच्ची प्रेमी को तरफाना अच्छा नहीं मैं तो चला जाऊंगा वापस ना आऊंगा मैं तो चला जाऊंगा वापस ना आऊंगा तेरी कलिया छोर के ए ए कांची रे कांची रे पीत तेरा साजा रुक जा न जा दिल तोर के ओ कांची रे कांची रे पीत तेरा साजा रुक जा न जा दिल तोर के। তো ভিডিওটা যদি দেখতে দেখতে তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করো। মাংসটাকে কিছুটা কষানোর পরেই আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করবো আর একটা চিনি। মোটামুটি কষানো হয়ে গেছে মাংসটা আর মশলাটাও ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে শুধু নুন আর চিনিটা অ্যাড করে দেবো। আর বন্ধুরা, তোমরা যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও বা নতুন কোনো রান্না জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো সেই ভিডিওটা শেয়ার করার তোমাদের সাথে, আমারও ভালো লাগবে। তোমাদের একটা লাইক আর কমেন্টগুলোই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। তো আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করবে আর লাইক করবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের মাংস কষানো হয়ে গেছে। তো এখন এটাকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আমরা গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য আমাদের দিতে হবে কিছুটা জল, আর জলটা আমি আগে থেকেই মোটামুটি গরম করে রেখেছিলাম। সুন্দরই লাগছে এটা, তুমি যখন বাড়িতে নিজে তৈরি করো সেই গরম জলটাই আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো। আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম, এবার ওই গরম জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিছুক্ষণের জন্য একটু জলটা ফুটলেই আমি এটাকে ঢেকে দেবো। এবার হালকা নাড়াচাড়া দিয়ে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ওভেনটাকে মিডিয়াম আঁচে করে ঢাকা দিয়ে রাখব। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের গ্রেভি চিকেন। তোমরা বাড়িতে ট্রাই করো।
আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাড়িতে ট্রাই করার পর আমাকে অবশ্যই জানাবে ফ্লেভারটা কেমন ছিল, তো কমেন্ট করো কিন্তু সবাই, ওকে। তো বন্ধুরা, আমাদের গ্রেভি চিকেন তৈরি হয়ে গেছে। এবার কিছুটা গরম মশলা দিয়ে আমরা এটা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ওভেনটাকে বন্ধ করে, তারপরেই তুমি সার্ভ করতে পারো এটা। বন্ধু, আজকের মতো তাহলে এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর নতুন বন্ধুদেরকে বলছি, আবার দেখা হচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ।